কাকে মার খাচ্ছি আমিও দেখছি এই পিপিটা আজকে রাতে তোমাকে পেটে বেঁধে শুয়ে থাকতে হবে যদি সকাল পর্যন্ত এই পিপিটা ঠিক থাকে তাহলে তোমার মায়ের ঋণ শোধ হয়ে যাবে রুকসা বাজার করা ঝুলাটা দাও তো সকাল সকাল বাজার করলে আসে এই লাও বাপ অনেক দিন হয়ে গেল আমি মাছ খাইনি আমার মাছ দিয়ে ভাত খেতে যাহাই মন দিয়েছি তা বাপ বাজার থেকে আমার লেগে একটা মাছ কিনে নিয়ে আসবা ঠিক আছে মা লে আসবো আমার ফুতার ইনকাম করবে আর মাছ খাবে দাঁড়া থাম তোকে মাছ খাওয়াচ্ছি রুকসা এ দেখো বাইরে এসো বাজারটা লাও কই দাও ঝুলাতে একটা মাছ আছে তুমি সকাল সকাল রেঁধে মাকে ভাত চাইতে দিও আর আমি কাজে বেরিয়ে গেলাম আর আসতে একটু দেরিই হবে ঠিক আছে লাও গিলো আমাকে উদ্ধার করো বোমা আমার ছেলে মাছ এনে দিল তো মাছ কই ও আমার ভাতার ইনকাম করবে আর তোকে কষ্ট করে মাছ এনে আমি খাবো নাকি যা দিয়েছি তাই লুক করে গিল বোমা আমার ছেলে ইনকাম আমি খাবো না তাকে খাবে এসব তুমি কি বলছো আমার ছেলে বাড়ি আসুক আমি সব বলছি আ তাইলে তো ছেলেকে বুঝলি আমাকে তো মার খাবে দাঁড়া থাম কে কাকে মার খাওয়াছি আমিও দেখছি বাবা মাকে মেরো না গো কে গো তার জঙ্গ বাজাও গো বাবা মাকে মেরো না গো কি হইলো তোমার কাজু কেনে আর তোমার এই অবস্থায় বা কি করে হইলো তুমি নিজের চোখেই দেখো তোমার মা কি হাল করেছে এই মাছ এই ভাত এইভাবে সব ছিটি ছড়ি পড়ি কেনে গো তোমার মাকে এক পেজ মাছ দিয়েছে বলে তোমার মা না খেয়ে এইভাবে ছিটি ছড়ি ফেল দিল আর আমি বলতে গেলাম বলি তোমার মা আমাকে এইভাবে মারধর করলো মা এসব কি শুনছে আর তোমার বৌমাই বা এসব কি বলছি গো বাপ কি হয়েছে শুনো তাহলে তোমার মায়ের কথা কি শুনবা তুমি আমার কথা শুনো আজ যদি তুমি ইয়ার ব্যবস্থা যদি না করো আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব থামো তোমাকে কোথাও যেতে হবে না আমি ব্যবস্থা করছি মা ডেলে ডেলে ঝামেলা আমার আর ভালো লাগছে না এই বাড়িতে থাকতে হইলে শাশুড়ি বয়ে মিলিমিশি থাকতে হবে আর যদি না থাকতে পারো তাহলে আপন রাস্তা দেখতে পারো বাপ তোকে ছোটবেলা থেকে নিজে খেয়ে না খেয়ে তোকে কত কষ্ট করে বড় করলাম আর আজকে তো বইয়ের কথা শুনি আমাকে এত বড় কথা বলতে পারলি বাপ আমাকে বড় করতে তোমার কত টাকা খরচ হয়েছে বলো আজ তোমার সমস্ত ঋণ আমি শোধ করে দেবো এই লাও টাকা বাপরে আমাকে টাকা দে আমার আর ঋণ শোধ করতে হবে না আমার চোখের পানিতে তুই ঋণ শোধ হয়ে গেছে তোরা সুখে শান্তিতে থাক আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাক আপদ বিদায় হইল Ha 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 ha
কি হয়েছে গো চাচি, কাঁদি কাঁদি কোথি যেছো? চাচি মা কি হয়েছে সেটা বলবা তো, কাজ কিসের লাগি? বাপ কি হয়েছে শুনো তাহলে। যদি তুমি ইয়ার ব্যবস্থা যদি না করো আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। আমাকে বড় করতে তোমার কত টাকা খরচ হয়েছে বলো, আজ তোমার সমস্ত ঋণ আমি শোধ করে দেব। তোমাকে এত বড় কথা বলিছে, তোমার সব ঋণ শোধ করে দিবে? ঠিক আছে তুমি আমার সাথে চলো তো, আমিও দেখছি তোমার ঋণ কি করে শোধ করে। আরে মডেল সাহেব আপনি কি খবর? তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? আগে সেইটা বলো কি অন্যায় করেছিল তোমার মা? আবার তুমি নাকি বলে বলিছো তোমার মায়ের সব ঋণ শোধ করে দিবা? হ্যাঁ মডেল সাহেব, আমি আমার মায়ের সব ঋণ শোধ করে দিব। তুমি জানো তুমি কি বলছো? তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের পায়ে জুতো পানি দাও তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আবার তুমি বলছো তোমার মায়ের ঋণ শোধ করে দিব। বাপ আমার ছেলে এখনো অবুঝ আছে, সেই বুদ্ধি এখনো হয়নি। না চাচি তুমি কোনো কথা বলো না, দেখি তোমার ঋণ কি করে শোধ করে। হ্যাঁ মরণ সাহেব, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিব, বলেন কত টাকা লাগবে। কালু তুমি যদি সত্যি তোমার মায়ের ঋণ শোধ করে দিতে চাও তাহলে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমাকে শুধু একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। মলল সাহেব কি পরীক্ষা দিতে হবে বলেন, আমি তাই দেব। তোমার ঘরে কোনো পাকা ফল আছে? হ্যাঁ আমার ঘরে পাকা পিপি আছে, নিয়ে এসো। এলেন এই পিপিটা আজকে রাতে তোমাকে পেটে বেঁধে শুয়ে থাকতে হবে, যদি সকাল পর্যন্ত এই পিপিটা ঠিক থাকে তাহলে তোমার মায়ের ঋণ শোধ হয়ে যাবে এবং তোমার মা স্ব ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাবে। আর যদি এই পিপিটা গলি যায় তাহলে আমাকে বলি এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই কথা মরল সাহেব, এই পরীক্ষা দিতে আমি রাজি আছি। তাহলে এই পিপিটা লাও, আর আজকে তোমার মা আমার বাড়িতে থাকবে, আবার কালকে আমি সকালবেলা আসছি। চাচি চলো। রুকসা গামছাটা লেইছো, দি পিপিটা আমার পেটে বেঁধে দাও। ঠিক আছে। কালো তুমি তা হাইলে পিপিটা লেইছো, আমরা দেখি পিপিটা কেমন হয়ে আছে। কালো এই পিপিটা তুমি তোমার পেটে বেঁধি একটা রাত সামলাতে পারলাম না, আর তোমার মা আমাকে 10 মাস 10 দিন এই পেটে রেখে আমার কোনো ক্ষতি হতে দেয়নি। আজ তুমি বুঝতে পারলি তো টাকা দিয়ে পৃথিবীর কোনো মায়ের ঋণ শোধ করা যায় না। তাহলে তুমি এই পরীক্ষায় ফেল করেছো, তাহলে আমাদের শর্ত অনুযায়ী তুমি তোমার বকালি এ বাড়ি ছেড়ে চলে যাও। মা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুই মায়ের পাদের মাপছা। মা আমিও তোমার উপরে কত জুলুম অত্যাচার করেছি, আমাকেও তুমি মাফ করে দাও। বাপ তোরা আজ তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক আনন্দের ব্যাপার।
বা তোরা ওঠ মা, এখন ঘরে চলো।